আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি এই শীতে কিভাবে নকশি পিঠা তৈরি করা যায়। আমরা অনেকেই বিভিন্ন রকমের করে থাকি, অনেকে আছে ডিম দিয়ে করি, অনেকে আছে যে আমরা ডাল দিয়ে করি। তো আজকে যে ভিন্নটা সেটা হচ্ছে, আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি শুধুমাত্র দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, চালের গুঁড়া এবং বুট দিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বুট দিয়ে আজকে আমি এই পিঠাটা তৈরি করছি। তো সর্বপ্রথমে আমি শিরাটাকে তৈরি করে নিব। এখানে প্রায় 1 কাপ পরিমাণে পানি দিয়েছি এবং গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 1 কাপ পরিমাণে। এখানে আমি একটু গুড়টাকে একটু নরম করে নিয়েছি যাতে করে এটা তাড়াতাড়ি গলে যায়। অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বুট। এখানে যে আমরা চেনা যে বুটটা বলি, সেই বুটটা নিয়েছি। এখানে আমি বয়ামে মার্কেটে পাওয়া যায় সেটা আমি নিচ্ছি। আপনারা যা করবেন, একদিন আগে আপনারা এটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে যে উপরের ছোলকাটা আছে সেটাকে তুলে এইভাবে করে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন এটা একদম মিহিন হয়ে যায়, কোনো দানা না থাকে। ভালো করে মিহিন হয়ে গেলে আধা কাপ থেকে একটু পরিমাণ, এটা ডিপেন্ড করে কতটুকু আপনারা নিচ্ছেন, কারণ এখানে আমি 1 কাপ নিয়েছি। পানিটা গরম হতে হতে একটু পানিটা শুকিয়ে আসবে এবং এটাকে আমি জাল দেব। জাল দেওয়ার পর আরও শুকাবে, তো অবশিষ্ট আধা কাপের থেকে একটু বেশি থাকবে। তো এখন এটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে পানিটা পরিমাণ মতো দিবেন, যেন বলক আসার পর পর আপনারা চালটা দিয়ে দিলে, চালের যে গুঁড়াটা সেটা ভালো করে মিক্স হয়। তো এখন চুলার জালটা যে আছে আমি একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এখানে প্রায় 300 থেকে 400 গ্রামের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে নর্মাল যে চালের গুঁড়া পাওয়া যায় বাজারে, সেই গুঁড়ার চাল দিয়ে আমি করছি। এখানে কোনো আমি চাল ভিজিয়ে রেখিনি। মার্কেটে যে চালটা পাওয়া যায় প্যাকেট করা গুঁড়া চাল, সেটা দিয়ে এখানে আমি করছি। এখন জাস্ট উপর দিয়ে এটাকে দিয়ে, আমি কোনো নাড়াচাড়া দিব না, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে একটু কম রাখব। এটাকে আমি একটু সেদ্ধ করে নিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 7 থেকে 8 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে আপনারা ভালো করে এটা মিক্স করে দিবেন। এখানে কিন্তু আমি কোনো সোডা ইউজ করিনি, কোনো রকমের কোনো বেকিং পাউডার ইউজ করিনি। জাস্ট দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, সেটা হচ্ছে বুট এবং চালের গুঁড়ো। একটা বাটিতে কিছু পিক নিয়ে নিয়েছি, যেটা আমার ডিজাইনগুলোকে করতে প্রয়োজন হবে। এখন দুই হাত দিয়ে এটাকে আমি ভালো করে একটু আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে প্রায় ডোটা আমাকে চওড়া যে আছে, প্রায় 1/2 সেন্টিমিটারের মতো এভাবে চওড়া করে নিতে হবে। ডিজাইনটা আপনারা যে কোনোভাবে করতে পারেন, যে যেভাবে পারেন সেভাবে করতে পারেন। এখানে আমি জাস্ট একটা গোল করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং যারা নতুন ডিজাইন করতে পারেন না, তাদের জন্য কিছু সিম্পল ডিজাইন আমি দেখিয়ে দিব, আপনারা ইজিলি এটা তৈরি করে ফেলতে পারবেন। এখন এতে আমি ইচ্ছে মতো ডিজাইন করছি, আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নেবেন। আমি এখানে কিছু করব গোল আকারের, কিছু করব লম্বা, কিছু করব পাতার শেপে, তাহলে দেখতে ভালো লাগে। তো এখানে আমার একটা হয়ে গেছে। এবং যারা নতুন আছেন, যারা নাকি ডিজাইন করতে পারেন না, তারা কিন্তু এইভাবে করে আপনারা এই সিম্পল ডিজাইনগুলো করতে পারেন, সেম কিন্তু আগের মতোই হবে। আমার ছেলে আমাকে সাহায্য করছে, যার জন্য একটি টোর হাতটাও দেখা যায়। সো এখন আমি এতে কি করব, একটু এভাবে করে চারপাশ থেকে আমি এটাকে একটু সমান করে দিয়ে এইভাবে করে জাস্ট একটু মাঝখান থেকে 3 থেকে 4টা এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। এবং সাইড থেকে এভাবে করে পিক দিয়ে হালকা হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য।
এটা খুবই সিম্পল এবং খুবই ইজি, যারা পারেন না ডিজাইন করতে তারা কিন্তু এভাবে করে ফেলতে পারেন। অন্যদিকে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটাকে যখন পুরোপুরি গরম করে নিতে হবে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন এটা আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিয়েছি, এবং ভাজাটাকে কিন্তু আমার পুরো ফুল আর্চে রাখা যাবে না, মিডিয়ামে রেখে সময় নিয়ে আমাদেরকে ভাজতে হবে, কারণ বেশি আঁচে যদি আমরা ভাজি উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভেতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। যখন দেখবেন এরকম হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখান থেকে তুলে ডাইরেক্ট আমি শিরাতে দিয়ে দিব, এবং শিরাটা কিন্তু আমি জাস্ট এক তার করেছি, একদম লিকুইড রেখেছি, আপনারা দেখতে পারেন এখানে দেখেন একদম লিকুইড করেছি, ঘন কিন্তু আমি করিনি। ঘন বেশি হয়ে গেলে কি শিরাটা ভেতরের দিকে ঢুকে না এবং পিঠাটা ভেতর থেকে শুকনা থাকে, ভালো লাগে না। এর জন্য চেষ্টা করবেন এক তার যখন হবে হালকা তখনই এতে এই পিঠাগুলো দিয়ে এভাবে করে রেখে কিছু সেকেন্ডের জন্য, 30 থেকে 40 সেকেন্ডের জন্য এভাবে একটু বলকা আনিয়ে নেবেন। তাহলে হবে কি এই বলকে ভেতর পর্যন্ত শিরাটা একদম সুন্দরভাবে যাবে, এবং খাওয়ার সময় দেখবেন যে কোনো জায়গা স্পেসই খালি থাকবে না। এভাবে করে বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে তৈরি হয়ে গেল বুটের নকশি পিঠা। এটা আপনারা বাসায় ট্রাই করুন, এতে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বুট দিয়ে বা বুটের ডাল দিয়ে এইটা আপনারা তৈরি করেছেন। খুবই সিম্পল এবং খুবই মজাদার, এবং ভেতরে একদম সফট হয়েছে। আশা করছি যারা নতুন আছেন তাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি, বাসায় এটাকে ট্রাই করবেন, এবং এই শীতে গরম গরম নকশি পিঠা খেতে কারই না ভালো লাগে। তো সকলকে অনেক ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।